নমস্কার, আজকে আমাদের 23 দনপুর থেকে তেলকাজলা এবং বড় পাথর গ্রাম পঞ্চায়েতে আমার দাদা হামিদ মিয়ার বাসভবনে যোগদান সভা। আজকে এই সভা ম্যাক্সিমাম বিজেপির পার্টি থেকে আমাদের একটি প্রমথে যোগদান করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য দনপুর মাইনরিটি মোর্চার সেক্রেটারি তথা সম্পাদক লিটন মিয়া, উনিও আমাদের তিক্রমথায় যোগদান করেছেন এবং ওনাকে স্বাগতম এবং সংগ্রামী অভিনন্দন। এবং আরও আছেন আমাদের দাদা আক্তার হুসেন, তেলকাজলা গ্রাম পঞ্চায়েত, এবং হিরু মিয়া এবং হামিদ মিয়া, হ্যাঁ মীর হুসেন, নূর মিয়া, শফিক মিয়া, তারা আমাদের দলে যোগদান করেছেন। এবং আমরা দনপুর এলাকার যারা প্রকৃত বাসিন্দা, আমরা দীর্ঘ 73 বছর ধরে রাজনৈতিকভাবে আমরা লঞ্চনা বঞ্চনা, তো সে রাজনৈতিক বঞ্চনার অধিক মানে রাজনৈতিক অধিকার ফিরিয়ে পেতে আগামী দিনে আমরা অর্থাৎ 23-এ যা প্রয়োজনীয় আন্দোলন গণতান্ত্রিকভাবে আমরা লড়াই করব এবং যারা আমাদের শোষণ বঞ্চনা করেছেন তাদেরকে উপযুক্ত জবাব দেব। এবং এখানে যে আজকে প্রোগ্রামটা সাকসেসফুল করেছেন, যারা এখানে দায়িত্ব নিয়ে কাজ করেছেন, স্পেশালি আমাদের দনপুর ব্লকের অবজারভার সেন্তু মিয়া দাদা এবং সুন্দর আলী, নাহিদুল, মানে বিভিন্ন জনেরা, স্পেশালি YTF দনপুর ব্লকের যারা নেতৃত্বরা আছেন তারাও মানে অনেক পরিশ্রম কঠোর পরিশ্রম করেছেন, সবাইকে ধন্যবাদ। এবং আগামী দিনে আমাদের আরও বড় ধরনের যোগদান সভা হবে দনপুর বিধানসভা এলাকায়, যা একটা ত্রিপুরার ইতিহাসে দনপুরে কোনো সময় এমন যোগদান হয়নি। আগামী দিনে এক মাসের মধ্যে আরও যোগদান হবে।